আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামী 10ই জুলাই তোমাদের বাংলা পরীক্ষা। তো আমি তোমাদের এই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বাংলা পরীক্ষার কিছু সাজেশন তৈরি করেছি। এই প্রশ্নগুলো তোমরা পড়লে ভালো কমন পাবে। দেখো, এই প্রশ্নগুলোর উপরে যদি তোমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো, তাহলে বলা যায় যে এই প্রশ্নগুলো হুবহু না আসলেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর ভিত্তিতেই তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি এই প্রশ্নগুলো কী কী। দেখো, প্রথমে আমরা প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ এখান থেকে কী শিখতে পারি। কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান, সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরিয়ে আসা যায়। শিক্ষার্থীরা, আমি কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাবো এবং বুঝিয়ে দেবো যে আসলে এটির সমাধান কেমন হতে পারে। মনে করো তুমি কোনো একজন ব্যক্তির সাথে কথোপকথন করছো বা কথা বলছো, যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলছো, কিন্তু তুমি দেখতে পেলে যে বিষয়টি নিয়ে কথা বলছো, হঠাৎ করে সেই ব্যক্তি তিনি কি করলেন, ওই বিষয়ের বাইরে চলে গেলেন, অর্থাৎ তিনি অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করলেন। তো ঠিক ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তাকে পুনরায় সে প্রসঙ্গের মধ্যে ফিরিয়ে আনবে, সেই বিষয় নিয়ে তুমি আলোচনা করবে। এরপর দেখো, 2 নম্বরে বলা রয়েছে, প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। অর্থাৎ আমরা যখন কারো সাথে যোগাযোগ করব, তখন প্রসঙ্গের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি প্রসঙ্গ বজায় রেখে কিভাবে আলোচনা করতে পারি, সেই তালিকাগুলো, সেই উপায়গুলো আমরা লিখব। তো প্রথম, প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ, এই অধ্যায় থেকে আমরা এই প্রশ্ন দুটি পড়তে পারি। দেখো, এই দুটি প্রশ্ন যদি আমরা পড়ি বা এই দুটি প্রশ্নের উপর যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে যে কোনো প্রশ্নই আসুক, আমরা সেগুলোর সমাধান খুব সহজেই লিখতে পারবো। পরবর্তী যে অংশ, সেটি হচ্ছে প্রমিত বাংলায় কথা বলা। দেখো, এখান থেকে আমরা যেগুলো করব, নিজের বাড়িতে শব্দের অপ্রমিত আঞ্চলিক উচ্চারণ হয় এমন 10টি বাক্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করো। তো শিক্ষার্থীরা, আমরা কি করব, আমরা আঞ্চলিক শব্দ শিখেছি, আঞ্চলিক বাক্য শিখেছি, প্রমিত অপ্রমিত বাক্য বা শব্দ এগুলো শিখেছি। তো আমাদের পরিবারে বা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে যে সকল অপ্রমিত ভাষাগুলো ব্যবহার করি, সেরকম অপ্রমিত ভাষাগুলোর তালিকা আমরা তৈরি করব, এবং একই সাথে সেই অপ্রমিত বা আঞ্চলিক ভাষাগুলোর আবার প্রমিত রূপ কী, শুদ্ধ রূপ কী, সেটি আমরা লিখব। দেখো, এক এক অঞ্চলের ভাষা কিন্তু এক এক রকম। যদিও আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু তারপরেও বাংলাদেশে যে সকল জেলাসমূহ রয়েছে, প্রত্যেকটি জেলায় কিন্তু ভিন্ন ভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলা হয়। সুতরাং তুমি তোমার অঞ্চলে যেই আঞ্চলিক ভাষা প্রচলিত রয়েছে, সেখান থেকে তুমি কিছু বাক্য উপস্থাপন করবে এবং তার যে প্রমিত উচ্চারণ রয়েছে, সেই উচ্চারণ তুমি আবার পাশে লিখে দিবে। এরপর দেখো, 2 নম্বর বলা রয়েছে, প্রমিত উচ্চারণে বাছাইকৃত কবিতা আবৃত্তি করো এবং গদ্যাংশ পাঠ করো। তোমাকে এখানে বলা হতে পারে যে তোমার মূল বই থেকে যে কোনো একটি কবিতা তুমি সেটি বেছে নাও এবং সেটি তুমি আবৃত্তি করে শোনাও। তাহলে তুমি কি করবে, প্রমিত উচ্চারণ বজায় রেখে তুমি কি সেটি সুন্দরভাবে সকলের সামনে আবৃত্তি করে শোনাবে এবং গদ্যাংশ পাঠ করো। গদ্যাংশ বলতে আমরা আমাদের মূল বই থেকে কোনো গল্প পেতে পারি, কোনো প্রবন্ধ পেতে পারি। তো এই যে জিনিসগুলো রয়েছে, এগুলোর মধ্য থেকে যে কোনো একটি তোমাকে বাছাই করতে হবে, এবং সেই গদ্যাংশটি কিন্তু আবার সম্পূর্ণ নয়, সেখান থেকে নির্দিষ্ট একটি অংশ তোমাকে বলা হবে যে তুমি এটি পাঠ করে শোনাও। তাহলে তোমাকে সেটি পাঠ করে শোনাতে হবে। যেমন ধরো, তোমাদের বাংলা বইতে কিন্তু পিরামিড নামে একটি গল্প রয়েছে, আবার একটি কল্পনা নির্ভর লেখাও রয়েছে, যেটি ছিল আমরাম ও ক্র্যাব নেবুলা। তো এরকম যে কোনো একটি গদ্য তোমাকে দেওয়া হবে এবং বলা হবে এই গদ্যের এই জায়গা থেকে তুমি ক্লাসের সকলের সামনে পড়ে শোনাও। তখন তুমি কি করবে, প্রমিত উচ্চারণ রীতি বজায় রেখে সেটি তুমি সকলের সামনে পড়ে শোনাবে। তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার প্রতিটি উচ্চারণ যেন শুদ্ধ হয় এবং সেখানে যেন কোনো আঞ্চলিকতা না থাকে। এরপর দেখো, পরবর্তী যে কাজ, সেখানে আমরা দেখব ভাষায় শব্দ, বাক্য ও যতিচিহ্নের ব্যবহার। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে সকল কাজগুলো থাকতে পারে, দেখো, প্রথমে 1 নম্বর বলা রয়েছে, একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট সংখ্যক কয়েক শ্রেণীর শব্দ, সমাসসাধিত, উপসর্গসাধিত এবং প্রত্যয়সাধিত শব্দ শনাক্ত করতে হবে। শিক্ষার্থীরা, মনে করো তোমাকে একটি অনুচ্ছেদ দেওয়া হলো, একটি প্যারাগ্রাফের মতো বা একটি প্যাসেজের মতো তোমাকে একটি অনুচ্ছেদ দেওয়া হলো, এবং তোমাকে বলা হবে কি, এই অনুচ্ছেদের মধ্য থেকে তুমি নির্দিষ্ট কিছু শব্দ তুমি বের করো। সেই নির্দিষ্ট শব্দ কি হতে পারে, সেটি হতে পারে বিশেষ্য, হতে পারে বিশেষণ, হতে পারে সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এ ধরনের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোকে তোমার সেই অনুচ্ছেদ থেকে শনাক্ত করে লিখতে হবে।
আবার এমন একটি অনুচ্ছেদ তোমাকে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে এই অনুচ্ছেদের মধ্যে থেকে তুমি যে সকল শব্দগুলো পাচ্ছ সমাস সাধিত, যে সকল শব্দগুলো পাচ্ছ উপসর্গ সাধিত এবং প্রত্যয় সাধিত, সেই সকল শব্দগুলোকে তুমি শনাক্ত করো এবং খাতায় লিখো। তাহলে কিন্তু তোমাকে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যেতে হবে। এরপর দেখো, 2 নম্বর বলা রয়েছে বাক্যে প্রতিশব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে। তোমাকে কিছু নমুনা বাক্য দেওয়া হবে এবং সে বাক্যগুলোকে তোমাকে বিপরীত করতে হবে। সেখানে বিপরীত শব্দের প্রয়োগ করতে হতে পারে, আবার এমনও হতে পারে পুরো বাক্যটিকেই তোমাকে পরিবর্তন করতে হবে। এরপরে দেখো, পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে কি, নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের যতিচিহ্ন প্রয়োগ করে 3 শ্রেণীর বাক্য গঠন করতে হবে। দেখো, এখানে যেটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে, প্রথমত নির্দিষ্ট শব্দ আমরা ব্যবহার করবো, আমাদেরকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে বলা হয়েছে এবং বিভিন্ন ধরনের যতিচিহ্ন প্রয়োগ করতে বলা হয়েছে। আমরা বিভিন্ন প্রকার যতিচিহ্ন বা বিরামচিহ্ন সম্পর্কে জেনেছি, যেমন দাড়ি, কমা, সেমিক্লোন, হাইফেন, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি কমা, এগুলো সম্পর্কে আমরা জেনেছি, সেগুলোকে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু সেই যতিচিহ্ন বা বিরামচিহ্নের উপরে ভালো প্রস্তুতি থাকতে হবে। এরপর বলা রয়েছে 3 শ্রেণীর বাক্য গঠন করতে হবে। আমরা কিন্তু আমাদের মূল বই থেকে 3 প্রকার বাক্য পড়েছি, যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই 3 শ্রেণীর বাক্য আমরা পড়েছি। তাহলে আমাদেরকে কী করতে হবে, সেই 3 শ্রেণীর বাক্য গঠন করতে হবে। বলা হতে পারে যে একটি সরল বাক্য দেওয়া রয়েছে, এটিকে তুমি যৌগিক বাক্যে বা জটিল বাক্যে কনভার্ট করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেটি করতে হবে। তো ঠিক এভাবে কিন্তু তোমাকে এই কাজগুলো করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছো, তোমরা এই বিষয়গুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নিয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে এটি বোঝানোর চেষ্টা করছি, এখানে যে প্রশ্নগুলো রয়েছে হুবহু যে একই প্রশ্ন আসবে বিষয়টা এমন না, তবে এই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি খুব সহজভাবেই দিতে পারবে। দেখো, পরবর্তী যে অংশ সেখানে আমরা দেখতে পাবো চারপাশের লেখা বিশ্লেষণ। তো চারপাশের লেখা বিশ্লেষণে আমরা ঠিক এরকম প্রশ্ন পেতে পারি, নিচে 5টি বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করো, খেয়াল রাখবে নির্ধারিত বিষয়টি যেন তোমার পাশের সহপাঠীর সাথে না মেলে। নির্ধারিত বিষয়টির উপর নিজের প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো, এ কাজে তুমি পাঠ্য বইয়ের সহায়তা নিতে পারবে। দেখো, তোমাকে এ ধরনের কিছু বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হতে পারে, যেমন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন এবং নোটিশ। তো তোমাকে এ ধরনের অনেকগুলো বিকল্পের মধ্য থেকে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে এবং সেই সম্পর্কে তোমাকে লিখতে বলা হবে। এখন সেই সম্পর্কে কী লিখতে বলা হতে পারে, দেখো লেখা রয়েছে, এই ধরনের লেখা সাধারণত কী উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো। এখন দেখো, এখানে যে আমরা বিভিন্ন প্রকার লেখা দেখেছি, যেমন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন, নোটিশ, এগুলো সাধারণত কী উদ্দেশ্যে লেখা হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাই সাইনবোর্ড আমরা কী উদ্দেশ্যে দেখি, কোনো একটি জায়গায় পরিচিতি বোঝানোর জন্য সাইনবোর্ড আমরা দেখে থাকি। পোস্টার আমরা সাধারণত কোনো প্রচারণার জন্য পোস্টার দেখে থাকি। আবার ব্যানারও কিন্তু প্রচারণার জন্য করা হয়ে থাকে। বিজ্ঞাপন কোনো পণ্য বা কোনো সেবার প্রচারণার জন্য আমরা বিজ্ঞাপন দেখে থাকি। আবার নোটিশ কোনো একটি বিষয় সম্পর্কে মানুষকে অফিসিয়ালি অবগত করার জন্য নোটিশ ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে ব্যবহারগুলো আমরা জানি, এগুলি হচ্ছে কিন্তু প্রত্যেকটি লেখার উদ্দেশ্য। তোমরা কিন্তু এভাবে এটির উত্তর দিতে পারো। এরপর 3 নম্বর বলা রয়েছে, এ ধরনের লেখা তুমি কোথায় দেখেছো উল্লেখ করো। এখন এই ধরনের লেখাগুলো সাধারণত আমরা কোন জায়গা দেখি, আমরা যদি রাস্তায় বের হই আমরা কিন্তু অহরহ এই ধরনের লেখাগুলো দেখে থাকি। সাইনবোর্ড, আমরা কিন্তু বিভিন্ন দোকানের সামনে সাইনবোর্ড দেখি, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আমরা সাইনবোর্ড দেখি এবং সেটির পরিচিতি সম্পর্কে জানতে পারি। পোস্টার কোথায় দেখি, আমরা রাস্তাঘাটে বিভিন্ন দেয়ালে কিন্তু পোস্টার দেখি, সেটি রাজনৈতিক পোস্টার হতে পারে, সেটি কোনো প্রাতিষ্ঠানিক পোস্টার হতে পারে, অন্য যে কোনো বিষয় সম্পর্কে পোস্টার হতে পারে। ব্যানারও কিন্তু আমরা বিভিন্ন জায়গা দেখি, যেমন মিছিলে আমরা ব্যানার দেখি, কোনো কোনো জায়গায় মানববন্ধন বা সভা হলে বা আলোচনা সভা হলে সেখানেও কিন্তু আমরা ব্যানার দেখে থাকি। বিজ্ঞাপন, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেখে থাকি, আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখে থাকি, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেখে থাকি, এছাড়াও যখন আমরা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করি সেখানে কিন্তু আমরা বিজ্ঞাপন দেখে থাকি। নোটিশ কোথায় আমরা দেখে থাকি, আমরা আমাদের স্কুলের নোটিশ বোর্ডে কিন্তু আমরা নোটিশ দেখে থাকি এবং সেখানে কিন্তু নোটিশের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করা হয়। তাহলে এ ধরনের লেখা তুমি কোথায় দেখেছো উল্লেখ করো। তাহলে আমি আশা করছি এখানে যে সকল লেখাগুলো রয়েছে এই লেখাগুলো তুমি কোথায় দেখেছো এটি কিন্তু তুমি ইজিলি উল্লেখ করতে পারবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বাংলা বিষয়ের সাজেশন। আমি এখানে উল্লেখ করেছি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য বাংলা বিষয়টি থেকে প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো।
আমি আবারও বলছি, তোমরা এই প্রশ্নগুলো থেকে ধারণা লাভ করো এবং এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নাও। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজভাবেই দিতে পারবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে। সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।